আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো এই রুটিটা। এই রুটিটার নাম বন রুটি। এই রুটিটা কীভাবে তৈরি করতে হয় আর কী কী উপকরণ লাগে এগুলো আমি দেখাবো আপনাদের। চলে যাচ্ছে মূল উপকরণে, যা যা লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে দেখাবো বন রুটি তৈরি করে। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারেন আপনারা। এর ভিতরে দিয়ে দেবো শুকনো উপকরণ। প্রথমে ইস্ট, 2 চামচ ইস্ট দিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 চামচ চিনি। এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ, এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে। এরপর দিয়ে দেব 1টা ডিম। ডিমটা দেওয়ার পরে সামান্য হালকা কুসুম গরম পানি দিয়ে অ্যাড করে আস্তে আস্তে আমি এটা মুথে নেব। এখন অ্যাড করে নেব কিছুটা খাবার তেল অর্থাৎ সয়াবিন তেল। বিয়ার্স, আমার মুখে নেওয়া হয়ে গেছে। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা যত মুতবেন তত ভালো সফট হবে রুটিটা। এখন এর উপর আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি একটা পলিথিন দিয়ে বাতাস বন্ধ থাকা অবস্থায় এভাবে যে কোনো এক জায়গা 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে কোনো বাতাস না ঢুকে 1 ঘন্টা পরে ফিরে আসছে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটার হাওয়াটা বের করে মুছে নেব আরও 15 মিনিট। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এই ডোটা যত মুতবেন তত সুন্দর সফট হবে আর ফুলবে। আমি হাওয়াটা ভালো করে বের করে নিচ্ছি। একটা কড়াই নিয়েছি আমি। এই কড়াইটার ভিতরে তেল ব্রাশ করে দেব, তারপরে সাইজ মতো রুটি বসিয়ে দেব। কড়াইটার ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি 2 হাতে তেল নিয়ে ভালো মতো করে গোল আকার করে 1 একটা রুটি সাইজ করে নেব। এভাবে যে কটা হয়
ভালো করে কোনো খাপ না থাকে, ভালো করে এরকম মধ্যে তারপর গোলাকার করে নিতে হবে। আপনি যে রুটে রুট যে বন রুটির যে শেপ দেন ওই শেপটাই করবেন। আমার 5টা রুটি হয়েছে, 5টা শেপ দিয়ে নিয়েছি রুটি রুটি আকারের। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও হাফ ঘন্টার জন্য। ফ্রাইং প্যানে আমি আরও হাফ ঘন্টার জন্য এটা এভাবে রেখে দেবো। এখানে একটা ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিবেন, টিস্যু পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এখন এভাবে আমি আরও হাফ ঘন্টা রেখে দেবো, তারপরে লো হিটে চুলায় বসাবো। আধা ঘন্টা পরে এরকম ফুলে উঠছে। এখন আমি এরপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন একটু তাওয়ার উপরে এই ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো ঢাকনা সহ, লো হিটে রেখে চুলাটা বসিয়ে দিয়েছি। চাওয়াটা গরম করে নিয়েছি, এখন ওই চাওয়াটার উপরে কড়াইতে বসে দেব। কড়াইতে বসিয়ে দিয়েছি চাওয়াটার উপরে, এখন অপেক্ষা করবো 40 মিনিটের জন্য। এই লো হিটে 40 মিনিট আমি এবং রাখবো। 40 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবো কতটা হয়েছে। ভিউয়ার্স আমার রুটি হয়ে গেছে এই পাশ। এখন উল্টিয়ে নেব ফ্রাই প্যানটা, ঢাকনাটা সরিয়ে এখন উল্টিয়ে দেবো। দেখেন কতটা ফুলে উঠেছে। একটা কালার উঠেছে, সুন্দর একটা কালার। আমি এভাবে আর কটা সবকটা উল্টিয়ে নেব। 5 মিনিটের জন্য উল্টিয়ে নিয়েছি, 5 মিনিটের জন্য ওই পাশে কালার হওয়ার জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর তুলে নেব, ওই পাশে কালারটা চলে আসলে হয়ে গেল আমার বন রুটি। ভিউয়ার্স আমি উল্টিয়ে দেখব, 5 মিনিট হয়ে গেছে, আমার এপাশে অন্য একটা কালার চলে এসেছে। সবগুলো উল্টিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। হয়ে গেল আমার নান বন রুটি, যে ভেঙে দেখাবো দেখেন কতটা নরমাল তুলতুলে হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে, ভিতরে কোনো কাঁচা অংশ নেই, সফটাই হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা সুস্বাদু খাবার। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।